এ সার্কিটটাতে বলা আছে যে কির্শফের সূত্র ব্যবহার করে ও বিন্দুতে তড়িৎ প্রবাহ I এর মান কত। আচ্ছা, তড়িৎ প্রবাহ I এর মান জানতে চেয়েছে, কির্শফের সূত্র ব্যবহার করতে বলেছে ও বিন্দুতে। এ হচ্ছে ও বিন্দুটা, এটা দেখা যায় অবশ্যই, এটা হচ্ছে ও বিন্দুটা। তাহলে এখন দেখো, আমি যদি এখানে অঙ্কন করি যে এখানে, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। তারা এটাতে দিয়েছে 1.9 মিলি অ্যাম্পিয়ার, এটাতে দিয়েছে 3 মিলি অ্যাম্পিয়ার, এখানে দিয়েছে 0.5 মিলি অ্যাম্পিয়ার। এবার দেখো কির্শফের সূত্র ও বিন্দু, তো কির্শফের বিন্দুর জন্য কি হয়, ইনপুট ইকুয়াল টু আউটপুট, মনে রাখবে ইনপুট ইকুয়াল টু আউটপুট। এখানে এখানে ইনপুট কত, অর্থাৎ কারা কারা ঢুকছে, এটা ঢুকছে আর এটা ঢুকছে, অর্থাৎ 1.9 প্লাস 0.5 ইকুয়াল টু বেরোচ্ছে কারা, এখানে বেরোচ্ছে হচ্ছে এই যে 3 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমি যদি এক পাশে নিয়ে আসি, 1.9 প্লাস 0.5 মাইনাস 3 ইকুয়াল টু 0, এটা যা করলে এটা ইয়ে করলে, অর্থাৎ এই সরি, এখানে 0 দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে, ডাইরেক্ট এভাবে লেখা যায় যে কত ঢুকছে কত বেরোচ্ছে আর কি। তো এটা ইকুয়াল দেওয়ার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট মাইনাস দিয়ে দিবা, অর্থাৎ যারা ঢুকছে তারা পজিটিভ, যারা বেরোচ্ছে তারা নেগেটিভ, এক কথা এটা। তো ইকুয়াল চিহ্ন এখানে দেওয়া দরকার নেই, যেহেতু অজানা কোনো রাশি নেই, তাহলে এইটা যোগ বিয়োগ করলে যা আসে তা আসে। এটা পারা যাবে, তোমরা পারবে এটা। আচ্ছা, এখন এই ওহমের সূত্র, তা কির্শফের সূত্র দিয়েছে কোনগুলো, দেখো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আমি সঠিক অপশনটা শুধু বলে দিই। কির্শফের সূত্র হচ্ছে যে সামেশন অফ একটাতে হচ্ছে প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য, যতগুলো প্রবাহ আছে ইনপুট আউটপুট সবগুলোর যোগফল হচ্ছে শূন্য, আর আরেকটা হলো, আরেকটা হচ্ছে দ্বিতীয় সূত্রটা হচ্ছে এই আবদ্ধ বর্তনীর প্রবাহ এবং রোধের গুণফল, আর সামেশন মানে হচ্ছে যোগফল, যতগুলো রোধ থাকবে তাদের মধ্যে প্রবাহ হবে সবগুলোর যোগফল, সবগুলোর যোগফল ইকুয়াল টু হবে যে ব্যাটারিটা ইউজ করছে, অর্থাৎ তড়িৎচালক শক্তি, অর্থাৎ এখানে যে ব্যাটারিগুলো ইউজ করা হচ্ছে তড়িৎচালক শক্তি, এটাই হচ্ছে, এই দুইটাই হচ্ছে কির্শফের সূত্র। এখন এখান থেকে এখানে চলে আসি, এটাতে উপরিচিত প্রবাহের মান কত, আর দেওয়া আছে, আর দেওয়া আছে দুইটা মিলেই হচ্ছে বর্তনীর তুলরোধ, অর্থাৎ বর্তনীর তুলরোধ হচ্ছে 5.5, তো তুলরোধ জানি, আর কি দেওয়া আছে, নিচে তড়িৎ প্রবাহের মান কত, আর কি দেওয়া আছে, আর ই ইকুয়াল টু মানে ভি দেওয়া আছে, তো আর জানি ভি, জানি আই, ভি ইকুয়াল টু আই আর দিয়ে করে ফেলতে পারবো এটা। এই তিনটা সমান্তরালে, এই দুইটা সমান্তরালে, এটার জন্য হবে 3 R/3, এটার জন্য হবে R/2, তাহলে 6 5 R/2, এটা হচ্ছে তার তুলরোধ। আচ্ছা, এবার একটু এখানে চলে আসি, এখানে 5 ওহম এর 5টি রোধককে একবার শ্রেণী সমবায়ে অন্যবার সমান্তরাল সমবায়ে যুক্ত করলে শ্রেণী ও সমান্তরাল সমবায়ের তুলরোধের অনুপাত কত, খুবই সিম্পল, পাঁচটা 5 ওহমের রোধকে একবার শ্রেণী, তাহলে হবে 5 × 5, প্রতিটা 5 করে, তাহলে 5 যোগ করলে হবে 5R, প্রতিটা যদি R হয় 5 যোগ করলে হবে 5R, R এর মান হচ্ছে 5 দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে 25, R এর ইকুয়াল টু হচ্ছে 25 শ্রেণী, আর সমান্তরালে হবে, সমান্তরাল হবে 5/5টা আছে, 5টা আছে, তাহলে 1, তাহলে অনুপাত কত, 25:1। পাশের বর্তনীর R3 দুই প্রান্তের বিবর্তক কত, ওকে এটার দুই প্রান্তের, এখানে বলেছে যে এই যে বর্তনী, এই বর্তনীটার দুই প্রান্তের, অর্থাৎ 8 R3 এর দুই প্রান্তের বিবর্তক, R3 হচ্ছে এটা, এটা R1, এটা R2, কত, DU তে ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল, দেখি এটা কিভাবে করা যায়, আমি এটা এখানে একটা ট্রিক শিখাবো, তোমরা দেখো এই যে 10 ভোল্ট না এটা, আচ্ছা এটা 10 ভোল্ট, তো আমি একটু এটা শিখানোর আগে এটা শিখাই, তাহলে আমার ক্যালকুলেশন ছাড়া আমি এটা অঙ্কটা করতে পারবো। মনে করো এটা হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 7 ওহম, অর্থাৎ এখানে 10 ভোল্ট আর এখানে দুইটা রোধ মিলে হচ্ছে
দশ, মনে রাখবে এই দশ ভোল্ট দুজনে মিলে খাবে। এখন তুমি দেখো যেটা তিন ওহম সে কম ব্যাটারি ইউজ করবে, অর্থাৎ কম বিভব সে গ্রহণ করবে, আর যেটা সেভেন ওহম সে একটু পাওয়ারফুল, সে বেশি বিভব ব্যয় করবে। যদি এমন হয় যে ভোল্টের সাথে তাদের দুজনে যোগফল মিলে যায়, সমান্তরাল না কিন্তু যোগফল যদি মিলে যায়, তাহলে আমরা যে কাজটা করবো, যদি এখন তোমাকে বলে যে এটার এটার ভোল্টেজ কত, কোন অঙ্কটা করতে হবে না, ডাইরেক্ট 3 ভোল্ট, এটার ভোল্টেজ কত, ডাইরেক্ট 7 ভোল্ট। এবার একটু আমি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটাতে আসি। এই দুইটা কিসে আছে, সমান্তরালে আছে, তো সমান্তরালে উপরে হয় দুইটার গুণফল 3, 6, 18, আর নিচে হচ্ছে দুইটার যোগফল 9, তাহলে উপরে 18 নিচে 9 তার মানে হচ্ছে 2, অর্থাৎ এটা হচ্ছে 2, নিচেরটা হচ্ছে 8, আর এখানে হচ্ছে 10 ভোল্ট। তাহলে বলে ফেলো যে এটা কত হবে, এটা 2 ভোল্ট পাবে আর এটা পাবে 8 ভোল্ট, কারণ দুইটা যোগ করলে তো 10 হয়, তাহলে এটা হবে 8 ভোল্ট। তাহলে এখানে হচ্ছে অ্যান্সার হচ্ছে 8 ভোল্ট। এই টেকনিকটা অবশ্যই মাথায় রাখবে, টেকনিকটা দিয়ে অনেকগুলো এমন অঙ্ক স্থিতি সব করে ফেলা যায়। আচ্ছা, এরপরে আমি যেতে পারি, এটাতে গেলাম, এটা শেষ করলাম। আচ্ছা, এইগুলো নিচের 8 এর মতো দিয়ে তড়িৎ প্রবাহের মান করতো, 8 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান করতো। আর 3 আর 3 কোথায়, এই যে এ, এটা আমার 8, এটা R1 R2 R3 R4। ওকে, তাহলে এইটার তড়িৎ প্রবাহের মান কত, সার্কিট একটু বড় করে অঙ্কন করি। এখানে একটা আছে, এটা R1 5 R4 3 R1 R4 R2 3 R3 6। ওকে, তো বলছে এইটার প্রবাহ কত, এটা জানতে চেয়েছে তড়িৎ প্রবাহের মান। আচ্ছা, এই দুটি কিসে আছে বলে বলা যায়, যে দুইটা শ্রেণীতে আছে, তো শ্রেণীতে সমান্তরালে আছে, তো সমান্তরালে হচ্ছে উপরে 3, 3, 6, 18, নিচে হচ্ছে এটা, দুইটা মিলে হচ্ছে 2, তাহলে 5, 2, 3, আর এখানে যে ভোল্টেজটা ইউজ করা হচ্ছে 10 ভোল্ট। দেখো তো, এখানে আমি একটু আগে তোমাদের ট্রিকটা শিখিয়েছি, সেটা হচ্ছে 10 কে ভাগ করলে 5, 2, 3, অর্থাৎ 3, 2, 5, 5, টোটাল সব করে মিলে কত, 10, তাহলে এটা পাবে 5 ভোল্ট, এটা পাবে 2 ভোল্ট, এটা পাবে 3 ভোল্ট। তো আমি তার রোধ, তার এটার, আমাকে এটার যাতে আমাকে বলেছিল R3, আমাকে যা বলেছিল কোনটা বের করতে, যে R3 রোধের মধ্যে প্রবাহ কত, আচ্ছা R3 প্রবাহ কত, এটা কত। তো আমি যদি এটার ভোল্টেজ জানি, আমি যদি এটার ভোল্টেজ যদি বলি যে 2 ভোল্ট, তাহলে এটা এসেছে তো এই দুজন থেকে, এবং দুজন ছিল প্যারালাল বা সমান্তরাল, তাহলে এটা 2 ভোল্ট হলে এটারও 2 ভোল্ট, এটারও 2 ভোল্ট, অর্থাৎ আমি জানি এখন এটা 2 ভোল্ট, তাহলে এটা 2 ভোল্ট মানে এটাও 2 ভোল্ট, এটাও 2 ভোল্ট, কারণ সমান্তরালে সেম বিভব হয়। তাহলে এটার V3 জানি 2, R3 জানি, I বের করে ফেলবো, I = V/R। ঠিক আছে, নেক্সট শুরু করি, সেটা হচ্ছে 161, নিচের কোন চিত্রটি ওহমের সূত্রকে সমর্থন করে। আচ্ছা, ওহমের সূত্রটি সমর্থন করে, তো আমরা জানি V = IR ওহমের সূত্র, তো সেই ক্ষেত্রে R যদি ধ্রুব হয় তাহলে V = I, তো V = I, অর্থাৎ Y = MX আমরা সরল রেখায় পড়েছি, Y = MX, M তো ধ্রুবক, তাহলে Y = X, তো Y = MX এর গ্রাফটা কেমন ছিল, মূলবিন্দুগামী, তাহলে এটাও তো একই, তো ওয়াই এর জায়গায় ভি
এখানে আই এর জায়গায় হচ্ছে এক্স, এম হচ্ছে ধ্রুবক, এখানে আর হচ্ছে ধ্রুবক, একদম সেম ইকুয়েশন। তাহলে এটাও হবে মূলবিন্দু দামে। তো আমরা এটা অলরেডি পড়ে ফেলেছি, তারপরে চলে যাচ্ছি 163-তে। বুঝলে, নিম্নের নিম্নের বর্তনীর সমতুল্য রোধ কোনটি? বর্তনীর সমতুল্য রোধ, আচ্ছা দুইটা মিলে হচ্ছে আর, আর মিলে টু আর, টু আর, তো টু আর, আর টু আর আছে সমান্তরালে, তো দুইটা মিলে টু আর, টু আর এখন দুইটা আছে সমান্তরালে, তাহলে একটাকে এনে দুই দ্বারা ভাগ করলে অর্থাৎ শুধু আর অ্যান্সার। টু আর, টু আর, অর্থাৎ যদি দুই দুই থাকতো তাহলে দুই কে লিখে দুই দ্বারা ভাগ করে দিতাম, যেহেতু টু আর করে আছে তাহলে টু আর একটা রোধ লিখে দুই দ্বারা ভাগ করে দিলাম। তারপরে চলে যাই এটাতে, ব্যাটারি সংযুক্ত, এটাও করা যাবে, তেমন কঠিন কিছু না। চিত্রের প্রবাহের মান এটাও ইনশাল্লাহ এখন পারা যাবে। এটাও পারা যাবে, এগুলো সহজ অঙ্ক করলে এগুলো কি হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি দেখি কোনটা পারা যাবে না সেটা একটু খুঁজে বের করি। আচ্ছা, এখানে আরেকটু বলি যে দেখো, এইখানে একটা কোশ্চেন আছে যে বর্তনী খোলা অবস্থায়, অর্থাৎ বর্তনী যখন সুইচ যখন অন করা না, অফ করা, খোলা অবস্থায় কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য ওই কোষের তড়িৎ চালক শক্তির চেয়ে সমান, মানে কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য আর তড়িৎ চালক শক্তি। তো আমরা জানি যে তড়িৎ চালক শক্তিতে অভ্যন্তরীণ রোধ যখন থাকে তখন এখানে বলেছে দুই প্রান্তের বিভব পার্থক্য ওই কোষের তড়িৎ চালক শক্তির সমান। আচ্ছা, তো সরি, এটা এটা বোঝাচ্ছে না যে বর্তনী খোলা থাকা অবস্থায় কোষের দুই প্রান্তের বর্তনী খোলা থাকা অবস্থায় কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য ওই কোষের তড়িৎ চালক শক্তির সমান। আচ্ছা, তাহলে যদি চিত্রটা আঁকি, এটা মনে করো এটা হচ্ছে এটা ব্যাটারিটা, বর্তনীর দুই প্রান্ত মানে এই দুই প্রান্ত, এই দুই প্রান্ত মানে এটি তো কোষের দুই প্রান্ত, ইয়েস। তাহলে বর্তনী খোলা রাখা মানে হচ্ছে অ্যাকচুয়ালি বর্তনী খোলা অবস্থায়, মানে ওপেন, বর্তনীটা ওপেন অর্থাৎ চলমান অবস্থায় আর কি বোঝাচ্ছে, যে বা একটা বর্তনী অবস্থায় যে দুই প্রান্তের, এই দুই প্রান্তের, তার দুই প্রান্তের বিভব যা হবে বর্তনীর বিভব, এটা এই এই অংশের বিভব যদি 3 ভোল্ট হয়, তো ব্যাটারি যেহেতু আছে তো ব্যাটারি দুই প্রান্তে কানেক্টেড, তো সেটাও কি হবে 3 ভোল্ট হবে, সমান হবে। আচ্ছা, তো এখন এখানে চলে আসি যে এখানে আর কোনটা করানো যায়, এটা কোথায় করানো যায়। খুবই ইম্পর্টেন্ট একটা রুয়েটি এসেছে, মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এত রোধের তারকে টেনে এমন ভাবে লম্বা করা হলো যাতে দৈর্ঘ্য দ্বিগুণ হয়, অর্থাৎ রোধ হচ্ছে তার 30 ছিল, তাকে এমন ভাবে টেনে লম্বা করা হলো দৈর্ঘ্য যেন দ্বিগুণ হয়, অর্থাৎ L2 হচ্ছে 2L1, মানে আগেটার দ্বিগুণ আর প্রস্থচ্ছেদ অর্ধেক হয়, অর্থাৎ A2 হলো A1/2। আচ্ছা, এখন তারটিকে সমান 4 খণ্ডে বিভক্ত করে অংশগুলোকে সমান্তরালে সংযুক্ত করা হলো, ওই অবস্থায় তুল রোধ কত? তো তুল রোধ জানতে হলে তো আগে আমাকে তার রোধ বের করতে হবে। তো জানি আমরা, আমরা জানি R=ρL/A, এই সূত্রটা জানি। একটা কাজ করি, মানগুলো বসিয়ে দিই, দেখো তো এখানে রো কে চেঞ্জ করতে বলে নাই, এখানে এল কে বলেছে দ্বিগুণ করতে, তো দাও 12 বসিয়ে, এখানে এ কে বলেছে তাকে নাকি অর্ধেক করা হবে, তাহলে এ নিচে একটা 2 দিয়ে দিলাম, তাহলে আমি পাচ্ছি R=, এই দুই যে দুইটার সাথে 4ρL/A, তার মানে এটা যদি 2 হয়, এটা যদি 2 হয়, এই অংশটা যদি আমি এটাকে দিলাম R1, তাহলে 4R1, মানে মানে নতুন রোধ হবে, আগে রোধ কত ছিল 30 ছিল, আগে ছিল 30, তাহলে 4×30, তার মানে হচ্ছে নতুন রোধ হবে 120, নতুন রোধ হবে কত, নতুন রোধ হয়ে যাবে 120।
তাহলে আমি কি করলাম, আমি এখানে জাস্ট ওই এল এর জায়গায় 12 বসালাম, এর জায়গায় এ বাই 2 বসালাম, তারপর কাটাকাটি করে আর ইকুয়াল টু রো এল বাই এ এই মানটা আমি এখানে বসিয়ে দিয়েছি। অর্থাৎ তো পেলাম কত, 120। এবার বলেছে এটাকে নাকি সমান 4 খণ্ডে ভাগ করতে হবে আমাকে, তারটিকে সমান 4 খণ্ডে ভাগ করতে হবে। তো 120 কে যদি 4 ভাগে ভাগ করি তাহলে প্রতি ভাগে আমি পাবো 30 করে, 30। তো এখন আবার এটাকে সমান্তরালে যুক্ত করতে হবে, তো সমান 4টাকে আবার সমান্তরালে যুক্ত করতে হবে, তার মানে 30/4, অর্থাৎ 30/4 যা আসে তাই আসে, অর্থাৎ 7.5। তো 4 খণ্ড করা মানে হচ্ছে পুরো রুটটাকে 4 খণ্ড করা মানে হচ্ছে 120 4 ভাগে ভাগ হয়ে যাওয়া, অর্থাৎ প্রতি ভাগে 30 করে হবে, এবং প্রত্যেকটা নাকি আবার সমান্তরালে যোগ করতে হবে। তো একটাকে ধরে এনে 4 দ্বারা ভাগ করে দিয়েছি। এবার যাই আমরা, এটাও পারা যাবে, এটাও পারা যাবে, দেখি আর এইটাতে যাই, এই সার্কিটটাতে দেখো যে বলা আছে যে 27 রোধের একটি সুষম তারকে সমবাহু ত্রিভুজ আকারে বাঁকানো হলো। এই যে সমবাহু ত্রিভুজ আকারে বাঁকানো হয়েছে সুষম একটা 27 সুষম রোধের তারকে, এর একটি বাহুর প্রান্তদের মধ্যবর্তী তল রোধ কত, একটি বাহুর প্রান্তদের মধ্যবর্তী তল রোধ, এটা যে কোনো বাহু হতে পারে যেহেতু সমবাহু আকারে আছে, তা আমি ধরে নিলাম এটা কত। তো এখন ত্রিভুজে বাঁকানো হলো, তো তুলরোধ কত বলেছে, তো সমবাহু ত্রিভুজ, তো একটা তারকে যদি সমবাহু মানে কি সবগুলো সমান ভাগে বিভক্ত করা আছে, তো সমান ভাগে বিভক্ত করলে তাহলে এটা হবে 9, এটা হবে 9, এটা হবে 9, 3, 9, 27। আচ্ছা তো এখন তাদের মধ্যবর্তী একটি বাহুর মধ্যবর্তী তুলরোধ, তো আমি যদি এই বাহুটা ধরি তাহলে এখানে তুলরোধ কত। আচ্ছা এবার একটু ভালোভাবে লক্ষ্য করে ফেলো তো, যে এই যে দুইজন, এই দুজন শ্রেণীতে না, তাহলে দুজন কত, 18, এবং দুইজন হয়ে গেল একজন 18, এবং এবং তারা যখন একজন 18 হয়ে গেল এখানে ছিল কত, এখানে ছিল 9, তাহলে এই দুইটা এখন কিসে আছে, সমান্তরালে আছে, উপরে দুইটার গুণফল নিচে দুইটার যোগফল শেষ, 18 ইনটু এত 18 প্লাস, আচ্ছা এই 184 নাম্বারটা দেখিয়ে দিই, কুয়েট। তো কুয়েটের এটা একটু আইডিয়াটা বলে ফেলি, যে দেখো এখানে দুইটা ব্যাটারি দেওয়া আছে, একটা 10 ভোল্টের একটা 20 ভোল্টের, হ্যাঁ, এবং এখানে 5, এখানে 10, আর মাঝখানে হচ্ছে 2। তো আমাকে বলেছে যে এখানে বলা আছে যে 2 অ্যাম্পিয়ার, যে প্রশ্নটা হয়েছে ওই 2 ওহম রোধক এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত, প্রবাহিত রোধকের মধ্যে দিয়ে কারেন্টের মান কত। আচ্ছা তাহলে এখানে কারেন্টের মান কত সেটা আমাকে, আমার কাছে জানতে চেয়েছে তারা। এখন একটু লক্ষ্য করো, যদি কখনো দেখো যে দুইটা ব্যাটারি আছে, দুইটা ব্যাটারি কানেক্টেড একটা সার্কিটের মধ্যে, এবং যদি কোনোভাবে প্রথম ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে দ্বিতীয় ব্যাটারির নেগেটিভে পৌঁছানোর সুযোগ থাকে, আবার আবার দ্বিতীয় ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে প্রথম ব্যাটারির নেগেটিভে যাওয়ার সুযোগ থাকে, তাহলে এর মাঝে যে রোধগুলো পড়বে তাদের মধ্য দিয়ে কখনোই তড়িৎ, তাদের মধ্য দিয়ে কখনোই কারেন্ট ফ্লো হবে না। আমি আবার বলছি, তাদের মধ্য দিয়ে কখনোই কারেন্ট ফ্লো হবে না, অর্থাৎ 2 ওহমের মধ্য দিয়ে কোনো প্রবাহ যাবে না, শূন্য। আবার বলছি, পজিটিভ থেকে যদি সে নেগেটিভে যেতে পারে, আবার এটার পজিটিভ থেকে যদি নেগেটিভে যাওয়ার রাস্তা তৈরি থাকে, তাহলে এইটা এই মাঝে যেটা সেটা এটার মধ্যে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। আচ্ছা শান্ট, একটা শান্ট নিয়ে বলি, যে শান্ট কি, শান্ট হলো একটা যন্ত্র এবং যেটা সমান্তরালে যুক্ত থাকে নিম্নমানের রোধ, শান্টে সবসময় নিম্নমানের রোধ সমান্তরালে যুক্ত থাকে, যেন ম্যাক্সিমামটাই, যেন ম্যাক্সিমাম প্রবাহটাই যেন নিম্নমানের রোধ দিয়ে চলে যেতে পারে, তাহলে গ্যালভানোমিটারের উপরে চাপটা কমবে। এই শান্ট সংক্রান্ত কয়েকটা অঙ্ক আছে, আমরা অঙ্কগুলো খুব ইজিলি এগুলো ইয়ে করতে পারবো। যেমন দেখো
আচ্ছা, এই বর্তনীর তুল রোধ কত? এই বর্তনীর তুল রোধ কি? এই দুইটা কিসে আছে? এই দুইটা শ্রেণীতে আছে, এই দুইটা মিলে তার সাথে কিসে আছে? সমান্তরালে আছে। এই তিনটা যখন একটা হয়ে যাবে, সেটা আবার এটার সাথে কিসে আছে? এই যে এটার সাথে শ্রেণীতে আছে। দুইটা যখন আবার একটা হবে, তাহলে এই তাহলে এটা যে সবাই মিলে যখন একটা হবে, সেটা এটার সাথে কিসে আছে? সমান্তরালে আছে। যখন একটা হবে, এটা 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 শ্রেণীতে আছে। শেষ। আচ্ছা, তো নিচের কোন বিন্দু দুটির মধ্যকার রোধ সর্বোচ্চ? কোন দুটির রোধ হচ্ছে, কোন বিন্দু দুটির মধ্যকার রোধ হচ্ছে সর্বোচ্চ? এই দুই বিন্দু রোধ হচ্ছে 2, এটার হচ্ছে 2, এটার 2, এটার হচ্ছে 4। তাহলে এডি হচ্ছে ডি আর এ হচ্ছে 4 সর্বোচ্চ। শান্তির এই বিষয়টা একটু বলে ফেলি যে 95 ওহম রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটার, অর্থাৎ গ্যালভানোমিটারের রোধ যেটাকে আমরা জি বলি, জি ইকুয়াল টু 95 রোধ, আর মূল তড়িৎ প্রবাহের 5% চালনা করতে চাইলে, মূল তড়িৎ প্রবাহের 5% চালনা করতে চাইলে, তাহলে আমি যদি বলি কিসের মধ্যে দিয়ে? গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে। গ্যালভানোমিটারের গ্যালভানোমিটারের ভিতর দিয়ে মূল তড়িৎ প্রবাহের 5%। তাহলে আমি যদি লিখি যে আইজি বাই আই, 5% মানে কি? অর্থাৎ যদি মূল প্রবাহ যদি হয় 100, তার 5 এম্পিয়ার যাবে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে, অর্থাৎ 5% মানে উপরে উপরে 5, নিচে এটা। তাহলে আইজি বাই আই এর মান জানলাম, জি জানলাম, আর আমাকে বলছে তাহলে কত শান ব্যবহার করতে হবে, এস কত ব্যবহার করতে হবে। এই চারটাতে কি সূত্র আছে? এই যে সূত্রটা আইজি বাই আই এস ডিভাইডেড বাই জি প্লাস এস, এটাই। এই ধরনের আরো অনেক অনেক অঙ্ক আছে, জাস্ট কত এরকম পার্সেন্ট হিসেব করে এভাবে করে দিলে হবে। আর তেমন কোনো সার্কিট নাই এখানে, কি সূত্রে অঙ্কগুলো করলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, আর তেমন নাই।